নমস্তে, বলুন বলুন, আমি আসবো আসবো চলাই দেখুন বসুন। ধূপ কাটি গেল, কোথায় ধূপ? তারপরে আপনার গুরুদেব, আগের যে গুরুদেব, গুরুদেবের চরণে একটু পুষ্প দিন, ওখানেই একটু পুষ্প নিয়ে ওখানে স্মরণ করে দিন। বলুন ওম বিজ্ঞান ইন্দ্রন্দস্য জ্ঞানঞ্জন শুভকায় চক্ষু মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুদেবের কাছে প্রার্থনা করুন যে হে গুরুদেব, আমি আমার কি কন্যা বিবাহ শুভ দিবসে গুরুগণ পঞ্চদেবতা ভগবানকে বরণ ভগবানের কৃপা চাচ্ছি। হ্যাঁ, আপনারা কৃপা করুন যেন আমি আমার কন্যাকে শুভ পাত্রে শুভ দিনে শুভ সময়ে আমি দান করতে পারি। বলা হয়েছে মাতা যে আপনাদের কাজ আছে, এই একটা ইয়া করুন, এই একটা মাটির প্রতি নিয়ে আসুন, নিয়ে আছে চন্দন কুমকুম সিঁদুর এখানে করুন। কুমকুম পর্দা দিতে না? ঠিক আছে, বলছি বলছি। বলুন ওম বিষ্ণু বিষ্ণুডম তৎসদ্য অদ্য ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথ বিষ্ণু দেবতা প্রীতিকামনয় শ্রী ভগবান অর্শন বসুদেবা ওম আবুদায়িক শ্রাদ্ধ কর্মায় কারিস সংকল্পিত তাম্বুল দান ওম নারায়ণ নম। এখানে দিন ভগবানকে আরতি করুন। Yeah.
পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরম তপ, পিতরি ইতি মন্তে দিয়ন্তে সর্ব দেবতা ওম যত গর্বে জায়ত লোক দর্শ শ্রেষ্ঠ সক্ষর ঈশ্বরে মাতা নাস্তি মত সমগুরু বাঞ্চা কল্প পেরুভাষ কৃপা সিন্ধু এ বচ অতি দানম আপন ভয় বৈষ্ণব হই নম নম কেন দিন এবার আপনাকে একটু দাঁড়াতে হবে, দাঁড়ান মামা। কি সাদা যেটা ভাত করবে আপনার এখনকার জন্য সেটা কি ওই বাসমতি করবে না বাসমতি বাসমতি করবে এখনকারটা সামনে দিবেন, হ্যাঁ এখান থেকে না কড়ি গুলোতে দিলে হবে, বলেন ওম বিষ্ণু চক্রায়দম নমমে ইদম গন্ধবীত কর্ম ইদম গীতম নৈবেদ্যম ইদম নন্দি মুখম পিতৃণম ওম ইহা বস্তু ইদম ওম গমমে ওম ইদম গন্ধ পুষ্পম ইদম গন্ধ দাঢ়ম দূরদর্শন আমার কাজ আমি নিয়েছি, ঠিক আছে রবীন্দ্র গলায় এখন চিন্তা একটু জল ছিটা দিন, এই জল ছিটা দিবেন এখানে, একটু জল ছিটা দিন কুশের উপরে, এই যে কুশ গুলো আছে না কুশের উপরে, হ্যাঁ ওখানে একটু ফুল দিন, মাতাজি একটু দু তিনটা ফুল নিয়ে আসেন তো, কেউ ফুল নিয়ে আসেন, সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেশ্বরী সন্নিধি কুরু, ঠিক আছে বলুন, হাত জোর করুন বলুন, ওম ইদম বস্ত্রম পিতৃ দেবই মাতৃ দেবই নম, এই বস্ত্রে একটু জল ছিটা দিন, এই জল, হ্যাঁ ঠিক আছে প্রসাদটা সামনে দিন এখান থেকে, ঠিক আছে এবার বাম হাতে ধরুন প্রসাদের ইয়েটা, বাম হাতে ধরুন, হ্যাঁ ঠিক আছে এই হাত দিয়ে এখানে আমি মন্ত্র বলবো, এখানে জল ঢেলে দিবেন আপনি, একটা আতর চাল নিয়ে আসুন তো মাতাজি, সবাই যাচ্ছেন কেন, একজন থাকবেন, মাথায় কাপড় দিতে হবে, এটা কি নেই কেস কাউকে দেখানো যাবে না, এই জল যেটা খুলে ধরে পরমানন্দ ধরবি ভাস্কর পুণ্যস্ত স্নানিয়ম এতে গন্ধপুষ্পে দিন জল ছিটা দিন, ঠিক আছে
একটু পুষ্প দেন ওই ওখানে কুশের উপরে, কুশের উপরে, হ্যাঁ ওখানে ওখানে আবার জল দিন, এখান থেকে তুলে ওখানে জল দিন, বলেন ওম ইদম মহাপ্রসাদই পিতৃ দেবই মাতৃ দেবায় নমঃ দেন ওখানে, হ্যাঁ দেন, হাত জোর করেন, কতগুলো লাগবে বলুন, ওম বিষ্ণু বিষ্ণুরম তৎসদ্য অদ্য ফাল্গুন মাসে কৃষ্ণ শুক্ল পক্ষে চতুর্থী তিথ শুভ কর্ম বিবাহ দিবস ওম। পূর্ব ভদ্র নক্ষত্র শুভ কর্মান্ন ওম বিষ্ণু বিষ্ণুরম তৎসদ্য অদ্য ফাল্গুন মাসে শুক্ল পক্ষে গোধূলি লগ্নে বিবাহ দিবস কর্মান্ন ওম কলিযুগস্য মহাপ্রভু ৫৩২তম গৌরাব্দ দ্বিতীয় পরাব্দে শ্বেত বরাহ কল্পে মহিমান্তরম শুভ কর্মাণি দিবস ওম পঞ্চ পিতৃদেব মাতৃদেব মাতুলদেব কর্মান্ন ওম বিহিত কর্ম ওম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববাণী সুতদেব বলুন ওম এত মা প্রসাদই পিতৃদেবায় নমঃ। এখানে একটু জল দিয়ে দিন শঙ্খ দিয়ে ওই প্রসাদের উপরে, জলের উপরে দিন, এখানে এই ওখানে ভাঙতি টাকা দিন আর ওই গুরুদেবের চরণে ভাঙতি টাকা দিন। ধান দুব্বা রেডি করুন তো, ধান দুব্বা রেডি আছে, রেডি আছে, এই যে এখানে দুব্বা আছে, ধান আছে, ভগবানকে প্রণাম করে আসছে, ওই ধানের বাকি ভিতরে, ধানের বাকি ভিতরে আছে নাকি, আপনি এবার হাত জোর করুন, ওখানে হাত জোর করে কাকে নিয়ে এসে ভগবান গুরুদেব তারপরে আপনার পিতা মাতা মাতুল বংশ তাদেরকে কাছে হাত জোর করে প্রার্থনা করুন যে আমি মেয়ে বিয়ে দিচ্ছি, হ্যাঁ এরকম শুভ জন্ম শুভ, হ্যাঁ মঙ্গলভাবে আমার মেয়ের সম্প্রদান শুভ কার্য আমি করতে পারি এরকম চিন্তা করুন, আপনাদের কাছে আশীর্বাদ চান। ওখানেই থাকতো একটু কটা দুব্বা দিল, বলেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরম তপ, হ্যাঁ সর্বদেবতা ওম যত গর্বে জায়ত লোক যশ স্নেহিন সক্ষৎ ঈশ্বরী মাতা নাস্তি মাত সমগ্র বঞ্চা কল্প তরুবস কৃপা সিন্ধু বচ প্রতিদানং পাবন ভয় বৈষ্ণব ভয় নম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। হ্যাঁ উঠুন আপনি প্রণাম করে বসতে হবে, উঠুন আপনার মেয়েকে আপনি ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে চলে যান। আপনি ওখানে ওই ওখানটা দাঁড়ান একটু, কুমকুমটা কই দেন, ধান দুব্বা কুমকুম দেন, কুমকুম কুমকুম ধান ঠিক আছে হাতটা একটু মুছে ফেলুন, কি কাগজ আছে
না মুসা দিন একটা কাপড় রেখে দিছে। এই যে মাথায় কিছু দেওয়া যাবে ধান না, এমনি ধান দুবরা দেবেন। থামেন দেখা শঙ্কর বাড়ি আসো শঙ্কর একটু দিয়ে থাকো না তমহং বন্দে পরমানন্দ মাধবম ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থায় ভবতু পিবা কুণ্ডলী কাখম সবাহ অভ্যন্তরে শুচি ওম হে কৃষ্ণ মঙ্গলাচরণ ওখান থেকে দুটো তিনটা ফুল ছেড়ে নিয়ে আসুন। আরে চালানের উপরে রাখুন না, আপনি কি ভিডিওর সাথে ছবি তুলছেন না? ঠিক আছে, তোমার মন্ত্র বলতে হবে। ওম ইদম গন্ধ পুষ্পে পঞ্চদেবতায় নমঃ। বস্তু ওম নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণভৃষ্টায় ভূতলে শ্রীমাতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশ্বাস শূন্যবাদী পশ্চাৎসুতারিণে ইদম গন্ধ পুষ্পে পরম গুরুবে নমঃ। ওম নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণভৃষ্টায় ভূতলে
বিবাহ দিবসে সংসার জীবনে যাচ্ছি এরকম প্রার্থনা করতে হবে। যারা আছেন সবাই একটু মাথায় কাপড় দিলে ভালো, সবাই কখনো দর্শন করতে নেই, তার একুশ কুল অপবিত্র হয়ে যায়, কাউকে দেখানো যায়। না না, এটা আমাদের মধ্যে আছে, এই যে মাথায় ঘোমটা দিয়ে রাখো। এটা কি শুধু বিয়ের সময় নাকি সবসময়? সবসময় বাইরে বের হয়ে সবসময় আছে। টাকার কয়েন গুলা কয়টা খেয়েছি আমি বসুদেবা চৌধুরী রাজ ইদম বন্দপুষ্পে রূপ দীপায় আবার করছি গুরুদেবের ওখানে দিতে হবে। গুরুদেবের যে বস্ত্র আছে গুরুদেবকে বরণ করতে হয়। হ্যাঁ, এরকম চিন্তা করে চরণে পুষ্প দিয়ে ধূপ ধূপ দিয়ে আরতি করতে হবে। আমার ছোট বোনের গুরুদেব জয়পতাকা স্বামী মহারাজ, জয়পতাকা স্বামী মহারাজ উনি মায়াপুর থাকেন। মায়াপুর দিকে কৃষ্ণ প্রাপ্তি আচ্ছা মা, এটা শেষ করে গেলে হবে না? লোকের জীবন।
জয় প্রভু পদ প্রভু পদ প্রভু এখন তো ঘর প্রসাদ এখন ঝুলিকে বরণ করে দই বানাচ্ছে জ্যাঠা তো কাকা তো বোন আমি আগে যাবো আমি তিন পড়বে না বলে আসো বুঝে হামাল দিস কথা ভালো ভাই মানে এখন বাজারে যে তিন